আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। ডাক্তার আছেন আপনার পাশে, আমি নুসরাত আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, প্রতি পর্বের মতো এই পর্বেও আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সাইদা আনোয়ার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সঙ্গে আরও রয়েছেন ডক্টর লুবনা মরিয়ম, সহকারী অধ্যাপক ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটাল। ম্যাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে রয়েছেন, আপনাদের চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রশ্ন, মতামত বা কোনো চিকিৎসা যদি থাকে আমাদের চিকিৎসকগণের কাছে, আমাদের নিচে স্ক্রলে দেখানো নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। দর্শক, চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। ম্যাম, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি শিশু বিভাগে রয়েছেন, আসলে এই মুহূর্তে এই যে আমাদের প্যান্ডামিক যে সিচুয়েশন আসলে চলছে, অনেক মাস আমরা অলরেডি পার করে ফেলেছি, বাচ্চারা আসলে যে স্কুলে যেতে পারছে না, তো তারা বাসায় বসেই কিন্তু অনলাইনে ক্লাস করছে, তো এক্ষেত্রে আসলে বাচ্চাদের চোখের উপরে যে ক্ষতিকর যে প্রভাবটা পড়ছে, এক্ষেত্রে আসলে আপনার মতামতটা কী? এতে আমি বলবো যে শিশুদের শুধু যে চোখের উপর প্রেশার পড়ছে তা না, অনেক অনেকক্ষণ ধরে স্থির হয়ে তাকিয়ে থাকার মধ্যে হচ্ছে হাত পা ব্যথা হয়ে যায়, ঘাড় ব্যথা হয়ে যায়, ওরা খুব বোরিং ফিল করে। আর কানে কন্টিনিউয়াস শুনতে হয়, কানের মধ্যেও ভাইব্রেশন হয়, কানেও একটা ইফেক্ট হয়। এই যে আসলে অনলাইনের ক্লাসগুলি তো 2 ঘন্টা ক্লাস হয় মনে হয়, কারণ 40 মিনিট করে ওদেরকে আবার গ্যাপ দিয়ে, 10 মিনিটের গ্যাপ দিয়ে আবার ক্লাসটা শুরু হয়। তো এতে অনেকক্ষণ ক্লাস হওয়ার ফলে ওদের মাথা ব্যথা করে এবং চোখে স্থির থাকতে মাথা ব্যথা করে এবং ল্যাক অফ কনসেন্ট্রেশন হয়, ওই মনোযোগটা হারিয়ে ফেলে, এটা একটা বিরাট সমস্যা। আর যেটা সমস্যা আমি বলবো যে তারপরেও ইন্টারনেট এডিকশন বলে একটা কথা আছে, কিন্তু অনলাইনে যারা ক্লাস করছে সেটা তো এডিকশন হবে না, সেটা শিক্ষামূলক অবস্থাটা জানার জন্য। কিন্তু যেটা ওরা খেলছে, যেমন অনলাইনে ওরা মোবাইল ফোন পছন্দ করছে, ইলেকট্রনিক ডিভাইসগুলি পছন্দ করছে, কম্পিউটার পছন্দ করছে, ল্যাপটপ পছন্দ করছে, ওই খেলা করার জন্য, খেলাধুলা করার জন্য। হয়তো বা টিনেজের বাচ্চাগুলি কী করে, ওই ফ্রেন্ডদের সাথে করে কথা বলে, হ্যাঁ, তো চ্যাট করে, এই জিনিসগুলি করার জন্য ওরা কিন্তু অত্যন্ত অস্থির হয়ে থাকে। এই জন্য আমি বলবো যে বাচ্চাদেরকে আসলে এরকম ইন্টারনেট এডিকশন করার জন্য যে সমস্যাটা, সেটা না দেওয়ার জন্য। এই প্যান্ডেমিক সিচুয়েশনে ওরা তো স্কুলে যেতে পারছে না, এবং ক্লাস যেটা চলছে যতটুকু আসলে শর্ট করে আসলে করা যায় তাদের চোখের কথা চিন্তা করে। আচ্ছা ম্যাম, আবার আপনার কাছে ফিরে আসবো। ম্যাম, আপনার কাছে জানতে চাই, আসলে আপনি ক্যান্সার বিশেষজ্ঞ এবং এই অক্টোবর মাস হচ্ছে বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস চলছে, পুরো মাস জুড়ে কিন্তু ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস আমরা পালন করব, তো এক্ষেত্রে আসলে ম্যাম কি ধরনের আসলে আমরা পদক্ষেপ আপনারা গ্রহণ করছেন বা আমাদের কি কি স্টেপ আসলে নেওয়া উচিত এই ব্যাপারে? প্রথমত বলতে চাই যে মহিলাদের জন্য পুরো বিশ্বেই ব্রেস্ট ক্যান্সার কিন্তু এখন 1 নম্বরে আছে, বাংলাদেশও এই ব্যতিক্রম নয়। এ কারণে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে এত কথা বলি, শুধু একদিন না, আপনারা দেখবেন যে অন্যান্য ক্যান্সার নিয়ে হয়তো একটা দিবস পালন করা হয়, কিন্তু ব্রেস্ট ক্যান্সার নিয়ে পুরো 1 মাস জুড়ে আমরা পালন করি এবং বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ নেই। তো বিকজ এটা এত বেশি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, শুধু শহরে না, এটা বলা হতো আগে ডেভেলপ কান্ট্রির একটা ক্যান্সার, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিতেও কিন্তু একই হারে মহিলারা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছে। সো এটা এই কেন হচ্ছে, রিস্কগুলো কী কী এবং তার লক্ষণগুলো কী কী, এগুলো কিন্তু আমাদেরকে মহিলাদেরকে জানিয়ে দিতে হবে। শুধু মহিলাদেরকে না, আমি বলবো যে তাদের কাউন্টারপার্ট পুরুষ আছেন যারা আর কি, তাদেরও সাপোর্ট দরকার আছে, তাদেরও জানার দরকার আছে, ফ্যামিলি মেম্বার্স যারা আছে। সুতরাং সবার জন্যই সবাইকে সচেতন করে রাখার উদ্দেশ্য হচ্ছে এই মাসটা উদযাপন করা। সো আমরা বেসিক্যালি এখন তো প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমাদের অনেক রেস্ট্রিকশন আছে, তারপর আমরা অনলাইনের মাধ্যমে যতটুকু পারছি আমরা ডিসিমিনেশন করার চেষ্টা করছি, এই রিস্ক ফ্যাক্টরগুলো, তারা কী কী সিমটম নিয়ে আসবে, হতে আসতে পারে এবং আসলে তারা কী করবে, নেক্সট পদক্ষেপ কী, এগুলো আমরা বলার চেষ্টা করছি। আর আপনাদের মতো মাস মিডিয়া যেগুলো আছে,
তাদের তো ভূমিকা অসম্ভব বেশি আমি মনে করি, বিকজ বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু টিবি আছে। সো টিবির মাধ্যমে এই অ্যাওয়ারনেস টাইপ যত ধরনের আসলে যত করা যায় যত বেশি সচেতন গ্রহণ করতে পারেন। আচ্ছা ম্যাম, আপনার কাছে আবারও ফিরে আসবে, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি খাদিজা বলছি ঢাকা থেকে। জি দর্শক, আপনার বয়স বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। ম্যাম আমার বেবি সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। আমার বেবির বয়স হচ্ছে 16 মাস। জি চোখের কথা বলছিলেন যে চোখ দিয়ে পানি পড়ে। চোখ দিয়ে পানি পড়ছে, আসলে চোখ দিয়ে পানি পড়লে একটা জিনিস করতে পারে উনি, শিশু বিশেষ অথবা শিশু যে অপথ্যালমোলজি বিশেষজ্ঞ আছে, চক্ষু বিশেষজ্ঞ একটু দেখাতে পারে। আর এছাড়াও অনেক সময় অনেক বাচ্চাদের আছে, একটু চোখ দিয়ে পানি পড়লে একটু মেসেজ করে দিলে, চোখের মাঝখান দিয়ে মেসেজ করে দিলে অনেক সময় চোখের পানি বন্ধ হয়ে যায়। আচ্ছা, কী জন্য চোখের পানি পড়ছে এবং কতদিন থেকে চোখের পানি পড়ছে সেটা হচ্ছে ব্যাপার। যেহেতু অনেক বয়স অনেক কম, সেক্ষেত্রে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। আমার নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন, আমার বাড়ি জামালপুর। জি জি, আমি কিছুদিন আগে 2 মাস যাবত আমার গলায় সমস্যা। হ্যাঁ, গলাতে আমার বাজে বাজে মনে হয়, কি জানি দুঃখিতে পাতার মতো মনে হয় যে কিছু বাঁচতেছে। আমি বেশ কিছুদিন আগে ডাক্তার দেখেছি, রাখান গলা দেখতে তো, উনি আমাকে ওষুধ দিয়েছে এমকাস, তারপর নিউরো কেয়ার, অমিত এবং এডিসিন। এটা আমি কোর্সটা কমপ্লিট করেছি, কিন্তু আমার এটা সমস্যা প্রবলেম হচ্ছে, সলভ হচ্ছে না ম্যাডাম। জি জি দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। 2 মাস কিন্তু একটা লম্বা সময়। 2 মাস ধরে যখন কোনো একটা প্রবলেম থাকে তাহলে সেটাকে অবশ্যই আমলে নিতে হবে। উনি ঢোক গিলতে পারছে না, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে। এটা গলার দুটো পার্ট আছে, সামনের দিকে যেটা আমরা স্বরযন্ত্রের কথা বলি এবং পিছনের দিকে হচ্ছে খাদ্যনালীর কথা বলি। এখন সেটা কি খাবার খেতে অসুবিধা হচ্ছে কি না এটা আমাদেরকে দেখতে হবে। যদি খাবার খেতে অসুবিধা হয় তাহলে একটা আমরা সাজেস্ট করি যে এন্ডোস্কোপি করে দেওয়া। এন্ডোস্কোপি হচ্ছে একটা পাইপের মাধ্যমে আমরা মুখ দিয়ে একটা পাইপ ঢুকিয়ে দিই, ঢুকিয়ে দিলে সেখানে গলার কোনো কোথাও অবস্ট্রাকশন আছে কিনা বা টিউমার আছে কিনা এটা আমরা দেখতে পারি। তবে এটার জন্য একজন বিশেষজ্ঞ যেটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তারা সাধারণত এই কাজটা করে থাকেন, তাদের শরণাপন্ন হতে হবে এন্ডোস্কোপির জন্য। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা কল নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আমাদের লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। ম্যাম আপনার কাছে একটু জানতে চাচ্ছি, খুব ছোট করে জানতে চাই, আসলে অনেকেই খুব কম বয়সী বা মাঝ বয়সী মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টে চাকা দেখা যায়, এক্ষেত্রে আসলে আমরা একটু জানতে চাই যে আসলে কী করা উচিত বা কোন পর্যায়ে আসলে একটা ট্রিটমেন্টে যাওয়া উচিত, একজন ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত যে ব্রেস্টের চাকার কারণে। তবে ম্যাম আমরা উত্তরটা নিব আপনার কাছ থেকে, তার আগে একটা ছোট্ট কল নিয়ে নিচ্ছি আমরা। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? বেড়ে যায় আবার কমে যায়, তো এই কারণে আমরা ওই গাইনিকাল একজন ডাক্তারের পরামর্শে আমরা কেমো দিয়েছি আর কি, যে এমটিএক্স এবং ফলিনে দেওয়া হয়েছে 8 দিন। তো তারপরে আগে 45,000 ছিল ভিটাইসিজি, এখন 5,000 নেমে গেছে। তো আমি 7 দিন পরে আবার দেখেছি, তো ম্যাডাম আবার 15 দিন পরে করতে বলেছেন আর কি। তো 15 দিন পরে করলে তারপরে ম্যাডাম আবার ডিসিশন নেবেন এটা বলছেন, তো এই বিষয়ে কোনো মানে পরামর্শ চাচ্ছি আপনাদের আর কি। আচ্ছা জি দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন অবশ্যই। যেহেতু আপনি সাফার করছেন আপনার ওয়াইফকে নিয়ে, কোরিও কার্সিনোমা এটা কিন্তু একদম কিউরেবল একটা ডিজিজ, সো প্লিজ আপনি চিকিৎসা থেকে দূরে যাবেন না, এটা হচ্ছে আমার 1 নম্বর পরামর্শ। সেকেন্ড কথা হচ্ছে যে কোরিও কার্সিনোমাতে বিটাইসিজি অনেক হাই থাকে এবং সেটা 1 বা 2 টাকার মধ্যে আসলে কমে যাবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রথমে ট্রিটমেন্ট শুরু করার আগে সাধারণত অনকোলজিস্ট আমরা যারা আছি আমরা যেটা করি রিস্ক ক্যাটাগরি করি, যেটা হাই রিস্ক আছে না লো রিস্কে আছে। যদি হাই রিস্ক হয় তাহলে কেমোথেরাপির শিডিউলটা ডিফারেন্ট হয়, যদি লো রিস্ক হয় কেমোথেরাপির শিডিউল আপনি যেটা বলছেন
ফরেনিক্স অ্যান্ড এমটিএক্স দিয়ে আমরা ট্রিটমেন্টটা করে থাকি। এখন আমি জানি না আপনার ওয়াইফের রিক্স ক্যাটাগরি কী আছে, তবে যে ট্রিটমেন্ট করছেন নিশ্চয়ই উনি জানেন। সেক্ষেত্রে আমরা বলবো যে এমটি আপনি যে ট্রিটমেন্টটা চলছে, যেহেতু রেসপন্স করছে, মাত্র একটা দেওয়া হয়তো হয়েছে, আরও আরও যাবে, এবং এটা একটা লং টাইম প্রসিজিওর। আপনাকে মিনিমাম 5-এর নিচে নেমে আসতে হবে, এবং 5-এর নিচে নেমে থেকে এটা কিন্তু আরও 2-3 বার মানে 5-এর নিচে থাকতে হবে, তাহলে শুধুমাত্র আমরা এটাকে বলতে পারবো যে না না উই ক্যান স্টপ, আমরা এখন ট্রিটমেন্টটা কেমোথেরাপিটা বন্ধ করতে পারি। বাট একটা দুটো কেমোতে কিন্তু এটা একদম জিরোতে চলে আসার সম্ভাবনা খুবই কম। মানে আমি আপনাকে বারবার বলছি, এটা কিউরেবল ডিজিজ, আপনারা চিকিৎসাটা কন্টিনিউ করবেন। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নাম বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। আমি সানাউল হক বলছি গাজীপুর থেকে। জি দর্শক, আমার বাবুর বয়স হচ্ছে 8 বছর। জি। ওজন হচ্ছে 17 কেজি 700 গ্রাম। জি। আর খাওয়া দাওয়া রুচি একবারে কম, খাইতে চায় না, একদিন খাইলে আরেকদিন খায় না, আর একদিন টয়লেট করলে আরেকদিন করে না, এরকম। পরে একজন বিশেষজ্ঞ দেখাইছি, উনি দেখা বি প্লেট আর মুটি গাট সিরাপ দিয়েছে। এখন তো খাওয়াইলাম কিছুদিন, তারপরে তো রুচি হইতেছে না, খাওয়াতে মনোযোগ নাই আর কি। এখন কি করা যায়? জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আমি আপনার কাছে আসবো, তার আগে দর্শক আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে, একজন পুষ্টিবিদ হিসেবে আপনার বেবির বয়স যেহেতু 8 বছর, সাধারণত এই বয়সে বাচ্চাদেরকে দেখা যায় চিপস বা চানাচুর বা আদার্স ফাস্টফুড আইটেমের প্রতি একটু ফ্যাসিনেশন থাকে, একটু আগ্রহটা বেশি থাকে। সো আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চাকে এই ধরনের খাবার গ্রহণ করা থেকে বিরত রাখতে হবে, কারণ এই ধরনের খাবার কিন্তু অ্যাসিডিটি ক্রিয়েট করে এবং বাচ্চার রুচি নষ্ট করে ফেলে। সো আপনি চেষ্টা করবেন আপনার বেবির যেহেতু গ্রোয়িং এজ, সো এই এজে চেষ্টা করতে হবে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করার জন্য সারাদিনে। সেটা যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু কম খায় কোনো অসুবিধা নেই, বাট ডিম, মাছ, মুরগি, দুধ বা বাদাম, এই ধরনের খাবারগুলো যাতে সারাদিনে তার ইনটেক হয় সেদিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি ফাস্টফুড জাতীয় আইটেম একটু অ্যাভয়েড করতে হবে। এবং ম্যাম, আপনার কাছে চলে যাচ্ছি, এক্ষেত্রে আসলে কি করণীয়? আপনার পুষ্টিবিদ হিসেবে আপনার যেটা অ্যাডভাইস, আমারও সেরকম, কারণ 8 বছর বয়সের বাচ্চা, এরা খুব ওই চিপস, চানাচুর, আচার, আইসক্রিম, চকলেট, লজেন্স এগুলির প্রতি খুবই আকৃষ্ট থাকে। ওদেরকে ওই জিনিসগুলি আসলে একটু অ্যাভয়েড করতে হবে। বাবা মারা তো আসলে খুব সেন্সিটিভ থাকে, যখনই বাবুরা চায় তখনই তাদেরকে দিয়ে দেওয়া হয় এই জিনিস, এবং এই জিনিস খুবই অ্যাসিডিটি করে এবং পেটের মধ্যে ফুলে যায়, এক ধরনের ফুলে গেলে ক্ষুধামন্দা করে। এই ক্ষুধামন্দাটা যখন করে তখন কিন্তু বাচ্চারা এমনি নর্মাল খাবার দাবার, স্বাভাবিক খাবার দাবার খেতে চায় না। এই জন্য স্বাভাবিক খাবার যদি দিতে চান তাহলে ওদেরকে একটু কয়েকদিন যাবত আপনি চিপস, চানাচুর, আচার, আইসক্রিম, চকলেট, লজেন্স এগুলি কিছুটা কম দেন, একদম দিবেন না তা না, হয়তো মাঝে মাঝে দিবেন খুব সামান্য পরিমাণে। কিন্তু আপনার আমার ইয়ে পরামর্শ হবে, আপনি শিশুকে যে খাবার দেবেন একটু চেঞ্জ করে করে খাবার দেবেন। যেমন আমাদের আপা বললেন যে শাক সবজি, ডিম, দুধ, প্রোটিন জাতীয় খাবারগুলি যেগুলিতে রোগ প্রতিরোধক শক্তিটা বাড়বে সেরকম খাবার বেশি দেন। কার্বোহাইড্রেট একটু কম খেলে অসুবিধা নেই, তবে ভিটামিন, মিনারেলস, ট্রেস এলিমেন্ট, ভিটামিন সি জাতীয় খাবার, ভিটামিন জি জাতীয় খাবার এগুলি কিন্তু খেতে হবে, কারণ রোগ প্রতিরোধক শক্তি করার জন্য এখন কোভিড সিচুয়েশনে আসলে খুবই দরকার। জি জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। রূপাল। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আমি শিবপাল। জি দর্শক, আপনার বয়স বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। আমি শিবপাল, আমার বয়স, আমার মেয়ের কথা বলছি, মেয়ের বয়স হলো 9-10 পড়ছে। জি দর্শক, আপনার টিভির ভলিউমটি কম করে আমাদের কাছে প্রশ্নটি বলুন। এখন মানে ঘটনা হয়েছে লকডাউন, বললাম তো কমাও, লকডাউনের সময় ও উপর দিকে টান দিত নাকে, উপর দিকে টান দেওয়ার পরে ও আমরা একটু রাগারাগি করার পরে ও সেটা বন্ধ রেখে এখন ঢেকের মতো দিয়ে পেট আর বুক মানে ও খালি ডক ডক মানে উপর নামা করে কিছুক্ষণ পর পরই। জি ম্যাম, আপনার কোনো প্রশ্ন আছে?
এটা আসলে একটা নর্মাল প্রবলেম হয়ে গেছে এখন কোভিড সিচুয়েশনে। এখন আসলে 9-10 বছরের বাচ্চারা একটু উঠতি বয়স, তো তখন বাবা মাদের কাছে অনেক প্রশ্ন করা হয়, তখন বাবা মাদের যদি প্রশ্ন ঠিক মতন না পায় এবং বাবা মারও একটু বিরক্ত হন, কারণ জীবিকা জীবন দুইটাই চালাতে হচ্ছে বাবা মাদের, তখন ওরাও ইরিটেটেড থাকেন, শিশুরা আসলে খুব ভয়ে থাকে, তখন ওদের কথা কিন্তু বন্ধ হয়ে যায়, বিহেভিয়ারাল ডিসঅর্ডার যেটাকে বলা হয়। এখন বিহেভিয়ারাল ডিসঅর্ডার যেটা হয় সেটা হচ্ছে ওদের ইন্টারেকশন, সোশ্যাল ইন্টারেকশনটা কমে যাচ্ছে, ফলে হচ্ছে ওরা খুব একটুতেই ভয় পেয়ে যাচ্ছে যে বাবা হয়তো রাগ করবে, মা হয়তো রাগ করবে। তো এই জন্য এটা আসলে শিশুদেরকে বাবা মাকে যত ধৈর্য সহকারে বোঝানো যায় সেরকম করে বোঝানো উচিত। ফ্যামিলি মেম্বারদের সাপোর্টটা খুব দরকার ওদের জন্য, নাইলে ওদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা হয়ে যাবে। আসলে কাউন্সেলিংটা কতটুকু ইম্পর্টেন্ট? কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট, এক্ষেত্রে বাবা মাকে কাউন্সেলিং করতে হবে আর স্পেশালিস্টের কাছে যেতে হবে, কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। এরকম আমরা অনেক পেশেন্ট পেয়েছি এ পর্যন্ত। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, দর্শক আপনার নাম বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। আমার নাম স্বপন কুমার শর্মা, আমি কবিগঞ্জ থেকে বলছি। জি, আমি 15 বছর যাবত পোস্টার ডায়াবেটিসে ভুগছি। এখন এটা কি মানে পোস্টেট ক্যান্সারে রূপ নেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আচ্ছা ম্যাম, আপনার কোনো প্রশ্ন আছে? না, প্রোস্টেটাইটিস এটা হতে পারে। ওনার বয়স আমি জানি না, ওনার আপনার বয়সটা কত? আমার বয়স 60 বছর। 60 বছর, তো 60 বছর বয়সে প্রোস্টেটাইটিস না, হয়তো প্রোস্টেট এনলার্জমেন্ট আছে, প্রোস্টেট এনলার্জ হতে পারে। 15 বছর যাবত আমি চিকিৎসা করাচ্ছি, প্রতি বছর চেক আপ করে আসি। জাস্ট আমাদের যেটা করি ওই চেক আপ করানো, এবং আপনার কোনো সিমটম আছে কিনা সিমটমটা খেয়াল রাখতে হবে। লাইক আপনার সিমটম কিছু তো থাকে সবসময়, যেমন প্রস্রাব করতে অসুবিধা হওয়া বা বেগ দিতে হয় প্রস্রাব করার সময়, চাপ দিতে হয়, এই সমস্যাগুলো প্রস্টেটা এনলার্জ হলে এটা হয়ে থাকে সাধারণত। এবং কিছু মেডিকেশান আমরা দিই, দিলে হয়তো কিছু ক্লিয়ার হয়ে যায়, অনেক সময় যদি ক্লিয়ার না হয় তাহলে কিছু সার্জারি আছে যেটা টার্প বলি আমরা, সে টার্প করে যেটা আটকে যায় বা প্রস্টেটা যে অংশটা বড় হয়ে যায় সেটা আমরা রিমুভ করে দিই। তো এগুলো হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। তো এখান থেকে ক্যান্সারের সম্ভাবনা হওয়ার খুবই কম, রেয়ারলি। বাট যে পিএসএ লেভেল যেটা আমরা বলি, পিএসএ লেভেল প্রস্টেটের জন্য একটা স্পেসিফিক খুবই, স্পেশালি ক্যান্সারের জন্য পিএসএটা আপনাকে একটু ফলো আপ করার সময় পরীক্ষা করে নিতে হবে যে এটা বাড়ছে কি না, বা নর্মাল রেঞ্জের মধ্যে নাকি তার থেকে বাড়ছে কি না, বা কোন হারে বাড়ছে। তো যদি বেশি হঠাৎ করে নর্মাল রেঞ্জের থেকে অনেক বেড়ে যায় বা সাডেনলি বেড়ে যাচ্ছে, তাহলে আসলে আপনাকে এটা আমলে আনতে হবে এবং দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, দর্শক আপনার নাম বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আমার নাম রুসমা আকাতন, আমি ফুলবাড়িয়া থেকে বলছি। আমার বয়স 45 বছর। আমার দীর্ঘদিনের মাথা ব্যথা, 2 বছর যাবৎ নাকের শ্বাস বন্ধ হইয়া আবার কানের সাফারে দুঃখ পাই, এবার ব্যথা করে মাথা আপনি যে সমস্যাগুলোর কথা বলেছেন, এটা একটা অনেকগুলো অর্গান মানে অনেকগুলো অংশ শরীরের আপনার প্রবলেম বলছেন, যে মাথা ব্যথা করছে কিন্তু, এবং সেটা খুব লম্বা সময় থেকে, 2-3 বছর বলছেন সমস্যা, এবং খেলে পেট ফুলে যাচ্ছে। তো এগুলো এক একটা অংশের যে সমস্যা, যে ব্রেনের সমস্যা, মাথা ব্যথার সমস্যা, সেটা এক ধরনের একটা নিউরোলজিক্যাল সমস্যা। তো যদি লং টাইম একটু মাথা ব্যথা থাকে, হয়তো অনেক সময় বলছিলেন যে খাওয়ার সময় ওনার চিবাতে কষ্ট হয়, এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। যেমন মাইগ্রেনের কথা শুনেছেন, হতে পারে এটা মাইগ্রেনের কারণে হচ্ছে বা সাইনোসাইটিসের জন্য হচ্ছে। তো আমার বলবো যে অনেক 2 বছর অনেক লম্বা সময়, আপনি যদি কোনো ডক্টরকে না দেখিয়ে থাকেন, আপনি একটা নিউরোলজিস্ট কাউকে দেখাতে পারেন। আর পেটে খেলে যে পেট ফুলে যায় বিষয়টা, আপনি গ্যাসের কোনো মানে আমরা নর্মাল টার্মস গ্যাস বলি, বাট এটা অ্যাসিডিটি যেটা আমরা মেডিকেল টার্মে বলি, যে আমাদের অ্যাসিডিটি আছে কি এটা, এটা অনেক সময় যদি থাকে তাহলে খাওয়ার পরপর অনেক সময় পেট ফুলে যেতে পারে। আপনি একটা অ্যান্টি আলসার কিছু খেয়ে একটা 1 মাস বা 2 মাস একটা কোর্স কমপ্লিট করে দেখতে পারেন যেটা কমে যায়, কমে কি না। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, দর্শক কে আছেন আমাদের সঙ্গে? হচ্ছে মামুন।
জি, আমার নাম মামুন, ঢাকা থেকে বলছি। দর্শক, আপনার টিভির ভলিউমটি কম করে আমাদের কাছে প্রশ্নটি বলুন। প্রশ্নটি হলো, বাচ্চার বয়স হচ্ছে 11 মাস, বাচ্চা খুব একটা ভালো কিছু খায় না, অল্প অল্প খাবার খায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? বাচ্চা কিছু শুরু থেকে আসলে মায়ের দুধ পায়নি, এটা একটা প্রবলেম, আর সেজন্য নান টুটা কন্টিনিউ করা হচ্ছে, সাথে খিচুড়ি, তারপর হচ্ছে ডিম, এগুলো সবই খায় কিন্তু অল্প অল্প খাচ্ছে, এক্ষেত্রে আমাদের করণীয় কি? খেতে চায় না, মানে ওয়েট কম, আর বাচ্চার বয়স 11 মাস হলো 7.5 কেজি ওজন। মায়ের দুধ পায়নি, আসলে মায়ের দুধ পাওয়াটা উচিত ছিল। 6 মাস বয়স পর্যন্ত আমরা শুধু মায়ের দুধের উপর রাখতে বলি, আর 6 মাস বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি আমরা বাড়তি খাবার দিতে বলি। এই বাড়তি খাবার যেহেতু আপনার বাচ্চাকে আপনি নানটু খাওয়াচ্ছেন, আমার মনে হয় নানটুটা এখন একটু কমিয়ে দেন, কমিয়ে দিয়ে আপনি সলিড ফুডের দিকেই চলে যান। সলিড ফুড যেমন ধরেন ভাত, মাছ, ডাল, তরকারি, শাকসবজি, এরকম করে খাওয়ান, ফল খাওয়ান, যে সিজনাল ফলগুলি পাওয়া যায়, যেমন ফ্রুট জুস খাওয়ান, কমলার রস খাওয়ান, মালটার রস খাওয়ান, এরকম খাওয়াতে পারেন। তো অতএব আমি বলবো যে আপনার বাচ্চাকে যেহেতু আপনি আর্টিফিশিয়াল মিল্ক খাওয়াচ্ছেন ফর্মুলা, তো আপনি ফর্মুলা মিল্কের পরিমাণটা কমিয়ে দিয়ে, মিল্ক যে খেতেই হবে তা না, মায়ের দুধের মধ্যে আসলে রোগ প্রতিরোধক শক্তি বেশি বলে আমরা দুধ খাওয়াতে বলি, কিন্তু ফর্মুলা মিল্কের চাইতে আমার মনে হয় সলিড ফুডে আপনারা বাসায় তৈরি ঘরের খাবারটা আপনারা দেন, এবং 3 বেলা যদি আপনি খাবারটা দেন, প্লাস হচ্ছে 1 বেলা যদি আপনি স্ন্যাক্স দেন, তাহলেই কিন্তু শিশুর ওজনটা হবে। এবং যেটা আমরা সবসময় বলি যে প্রোটিন জাতীয় খাবারের দিকে একটু বেশি নজর দেওয়ার জন্য, প্রোটিন জাতীয় খাবারটা বেশি দেবেন। কিন্তু আমি বলবো যে আপনারা অতিরিক্ত আসলে খাওয়ায় যে মোটা করে দেওয়া সেটাও ঠিক না, কারণ শিশুরা যতটুক মানে হেলদি থাকে, বাচ্চা যদি খেলাধুলা করে, কোনো অসুখ বিসুখ না হয়, তাহলে কিন্তু একটু কম খেলেও ওটা গ্রোথটা নিতে পারবে। হ্যাঁ, ওইটাই। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। জি, আসসালামু আলাইকুম, আমি মুন্সিগঞ্জ থেকে আতিক বলছিলাম। জি জি, দর্শক আপনার বয়স বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। আমার ছেলের বয়স 2 বছর। জি, তো তার খাওয়া দাওয়া চলাফেরা সবই ঠিক আছে, কিন্তু এখনো সে কথা বলা শিখে নাই, যেমন ও নিজের মতো করে কথা বলে, মনে চাইলে দাদা নানা এরকম, বা চেষ্টা করি কথা বলানোর জন্য পাপা এরকম, মাঝে মধ্যে ও নিজের মতো করে বলে, আমরা জিজ্ঞেস করলে বাবা এটা বললো, বাবা এটা বললো, সে এখনো বলে না। আমরা দুইজনেই জব করি, ছেলে নানু তাকে দেখাশোনা করে, আর এছাড়া আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে তার সমবয়সী কারোর সাথে এখনো পর্যন্ত সে চলাফেরা এরকম করে নাই, প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা বেড়াইতেও নিয়ে যেতে পারি না, বা বাইরে খুব একটা বের হয় না দরকার না হলে। এখন আসলে আমি কি করতে পারি তার কথা বলা শেখানোর জন্য, বা এই বয়সে আসলে কি এরকম হয় যে কথা বলতে পারে না, এটা আমার জানা দরকার। আচ্ছা জি, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আইডেন্টিফাই করার জন্য। এই 2 বছর বয়সে যেহেতু কথা বলতে পারে না, এবং আপনাদের সাথে আমার মনে হচ্ছে যে আপনার কথা অনুযায়ী যে ইন্টারেকশনটাও কম হয়, হয়তো চোখে চোখ রাখে কি না দেখবেন, এবং ওর মানে কোনো টয়লেট ট্রেন করানো আছে কি না, টয়লেটের কথা বলতে পারে কি না, টয়লেটে নিয়ে যায় কি না, এইভাবে আপনার কিছুটা ওকে কিন্তু অ্যাসেস করতে হবে। 1-2 নম্বর হচ্ছে যেহেতু কথা বলতে পারে না, কথা বললেও আপনি ওর নিজের মতন করে যেটা পছন্দ হয় সেটা বলছে, তাহলে আমার মনে হয় একটু সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের দরকার আছে। এক্ষেত্রে আপনি একটা চাইল্ড নিউরোলজিস্টকে যদি দেখান তাহলে খুব ভালো হয়। এবং এছাড়াও আমরা কিছু কিছু অ্যাসেসমেন্ট করি এখানে ঢাকা মেডিকেল কলেজেও, শিশু ডেভেলপমেন্ট চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে, এখানে আমরা অ্যাসেসমেন্ট করি এবং অ্যাসেসমেন্ট হয়। এবং এক্ষেত্রে মানে ফ্যামিলির ভূমিকাটা অনেক ইম্পর্টেন্ট, যে কনভারসেশন বাচ্চার সঙ্গে, যেহেতু ওনারা সার্ভিস হোল্ডার দুজনেই, আমার মনে হয় ওর বেবির সাথে একটু বারবার একটু ইন্টারেকশন করা উচিত, কথা বলা, একটু খেলাধুলা করা, এরকম করা উচিত। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, দর্শক আপনার নাম বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম।
যে আমি নেত্রকোনা থেকে ফজলুর রহমান বলছিলাম, আমার বয়স 58। জি জি, আমার গাড়ে ব্যথা, অনেক সময় গাড়ে ব্যথা হয়, আবার এই ব্যথাটা অনেক সময় বুকের দিকে যায়, অনেক সময় পায়ের দিকে যায়, এরকম ব্যথা লাগে আর কি। এর জন্য আমি কি চিকিৎসা নিতে পারি? জি দর্শক, আপনার ডায়াবেটিস প্রেশার? জি জি, ডায়াবেটিস আছে। জি 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 ম্যাম, আপনার কোনো প্রশ্ন আছে? ঘাড়ের ব্যথাটা কতদিন যাবৎ? এটা প্রায় 2-3 মাস যাবৎ। আচ্ছা, কোনো ব্যথা পেয়েছিলেন কি আপনি? জি, ব্যথা রুলাক খাইলে ব্যথাটা কমে আসে। কোনো আঘাত আঘাত পেয়েছিলেন কি? জি। ঘাড়ে কখনো আঘাত পেয়েছিলেন, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে বা কিছু একটা ব্যথা পেয়েছিলেন কি? জি না, জি না। আচ্ছা, এর দুটো কারণ হতে পারে, যে এক হচ্ছে বয়স হয়ে গেলে আমাদের ঘাড়ের হাড় ক্ষয় হয়ে যায়, তো ঘাড়ের হাড়ও আছে আমাদের পিছনে, যেটা বলি শিরদাঁড় বলি আমরা, তো ঘাড় ক্ষয় হয়ে সেখানে একটা প্রেশার পড়তে পারে, সে প্রেশার পড়ার থেকে ব্যথাটা হতে পারে। তো এটার জন্য অনেক সময় আমরা নিউরোলজিস্টই আমরা সাজেস্ট করি, এবং তারা হয়তো একটা এক্সরে করে, এক্সরে করে দেখে যে হাড়গুলো ঠিক মতো আছে কিনা, পজিশনে আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এই এক নম্বর কথা। বিকজ আপনি ব্যথার ওষুধ খেয়ে রোলা খেয়ে আপনি কতদিন থাকবেন, তাই না? এটা আপনারটা কেন হচ্ছে ব্যথাটা, এটা বের করাটা খুবই জরুরি। আর সেকেন্ড হচ্ছে, যেহেতু আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণেও কিন্তু নিউরোপ্যাথিক পেইন হতে পারে, তো ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কি না, যদি কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আর ডায়াবেটিসের জন্য, নিউরোপ্যাথিক পেইনের জন্য যাকে বুঝতে হবে ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেইন কিনা, সেক্ষেত্রে সেই অনুযায়ী আমাদের যেতে হবে ট্রিটমেন্টে। অনেক ক্ষেত্রে কি যে ভিটামিন ডি এর ল্যাকিংস যাদের থাকে বা ডেফিশিয়েন্সি যাদের থাকে, সেটাই বলেছি প্রথমে, যে বয়স হওয়ার সাথে সাথে বোনস ক্ষয় এবং ভিটামিন ডি ডেফিশিয়েন্সি দুটোর কারণে কিন্তু এই পেইনগুলো হতে পারে। সো এই জন্যই ইভালুয়েশনটা দরকার। আপনি, আমার মনে হয় যে একজন ডক্টরের শরণাপন্ন হন, বিকজ যেহেতু অনেকদিন হয়ে গেছে আপনার ব্যথাটা, এবং ব্যথার জন্য আপনি রোলাক খাচ্ছেন, রোলাকটা কিন্তু কিডনির উপর ইফেক্ট আছে, লং টাইম খাওয়াতে ঠিক না। সো আপনি একজন ডক্টরের পরামর্শ নিয়ে দেখে কিছু ইনভেস্টিগেশন হতে লাগতে পারে, এক্সরে বা আরও কিছু ইনভেস্টিগেশন লাগতে পারে, রক্ত পরীক্ষার মাধ্যমে করে আপনি কারণটা খুঁজে বের করেন, অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করেন। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, দর্শক আপনার নাম বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। সিরাজগঞ্জ কাজীপুর থেকে। জি মোখলেসুর রহমান, সিরাজগঞ্জ কাজীপুর থেকে। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার বয়স বলে আমাদের কাছে প্রশ্নটি বলুন। বয়স 38 বছর। জি, সমস্যাটা হচ্ছে আমার বুকে গ্যাসের কারণে প্রচন্ড ব্যথা হয়, সেটা এখন আমি ইসোমেপ্রাজল খাচ্ছি। এটা মানে আমরা যেটা বলি কলিজায়, কলিজার এখানে বেশ ব্যথা হয়, রাত্রিতে ব্যথার পরিমাণটা বেড়ে যায়, এর জন্য কি করা যায়? আমি ক্যান্সার। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গ্যাসের ব্যথাটা বলছেন অনেক দিন যাবত, এবং আমি আপনি অমিপ্রাজলও খাচ্ছেন, আমি জানি না আপনি কতদিন অমিপ্রাজল খাচ্ছেন। আমার মনে হয় গ্যাস হওয়ার পিছনে খাদ্যাভ্যাস একটা অনেক বড় বিষয়, আপনার ভাজা পোড়া বেশি খাচ্ছেন কি না, তেল চর্বি বেশি খাচ্ছেন কি না, এগুলো কিন্তু দেখতে হবে। আপনাকে এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা খেলে আপনার অ্যাসিডিটির প্রবলেমটা বেশি হয়। আমাদের কিন্তু বাঙালি হিসেবে আমাদের কষানো রান্না খাওয়া বা একটু তেলের বেশি রান্না করে দেওয়া, রান্নার মধ্যে দেওয়া ব্যবহার করার একটা টেন্ডেন্সি আছে। আপনি একটু তেল চর্বি বা ভাজা পোড়াটা, বাইরের খাবারটা অ্যাভয়েড করে দেখেন আপনার এটা কমে যায় কিনা। আর যদি এটাতে না কমে, আপনি স্বাভাবিক নরম খাবার, হালকা মশলার খাবার খাওয়ার পরও, এবং এসোমেপ্রাজলটা চেঞ্জ করে আপনি আরেকটা গ্রুপের রাবিপ্রাজল খেতে পারেন, যদি খেয়ে দেখেন যে তারপরও কমছে না, সেই ক্ষেত্রে আপনাকে আমরা যেটা বলি যে ইনভেস্টিগেশন করতে হবে, এবং এন্ডোস্কোপি এটা মেইন ইনভেস্টিগেশন, যে আসলে কোনো কোথাও ইরোশন আছে কিনা, কোথাও ঘা হয়ে গিয়েছে কিনা, আলসার হয়ে গিয়েছে কিনা, এন্ডোস্কোপির মাধ্যমে কিন্তু আমরা এটা দেখতে পারি। বা যদি আরও খারাপ কিছু চিন্তা করি আমরা, যে ক্যান্সার কিনা, সেটাও কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে আমাদের এটা চলে আসবে নজরে। সো আপনি প্রথমে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, আপনার এসোমেপ্রাজলটা চেঞ্জ করে আপনি রাবিপ্রাজলটা ইউজ করে দেখতে পারেন, তাতেও না কমে তাহলে আমি বলবো যে আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের দেখা। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, আপনার টিভির ভলিউমটি কম করে আমাদের কাছে প্রশ্নটি বলুন। আমি সেকেন্ডার বলছিলাম, ফরিদপুর থেকে বলছিলাম। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার বয়স বলে প্রশ্নটি বলুন। আমার মেয়ের বয়স 17, আমার মেয়ের হলো পায়ের ভিতরে
ওই চিবায় মাঝে মধ্যে, তো সেই ক্ষেত্রে ও অনেক সময় পাতা যদি বেঁধে রাখে তাহলে একটু ভালো লাগে। এখন এই বিষয়ে আমি কোন ওষুধটা খাওয়াইলে ভালো হবে একটু যদি বলেন। জি দর্শক, আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 17। 17 বছর, আচ্ছা ম্যাম, 17 মাস বছর, 17 বছর ও 17 বছর। তো এখন অনেক সময় হয় কি, হাতে পায়ে ব্যথা করে, এই যে ভিটামিন ডি ডিফিশিয়েন্সির জন্য আমাদের দেশে কিন্তু একটা বিরাট ব্যাপার, এখন ফ্ল্যাট হচ্ছে, অনেক বিল্ডিং হচ্ছে, অন্ধকারাচ্ছন্ন ঘরগুলি সবগুলি রোদের অভাব হচ্ছে, তো এখন এই জন্যই কিন্তু ভিটামিন ডি ডিফিশিয়েন্সিটা বেশি হয়। এখন আমরা যদি ধরেন ভিটামিন ডি লেভেলটা করতে পারি এবং ভিটামিন ডি যদি দেওয়া যায়, ওকে হয়তো অনেকাংশে কমে যেতে পারে ব্যথা। এই জন্য আপনি একটা মানে এমনি প্যারাসিটামল, নর্মাল প্যারাসিটামল খেতে পারে, যেহেতু ওকে টিপে দিলে ও বেঁধে রাখলে ভালো লাগে, তাহলে এটা অন্য কোনো খারাপ কোনো কিছু না। যেমন ধরেন কোনো আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা রিউমাটিক ফিভার, এই ধরনের ব্যথা হলে কিন্তু ফুলে যাবে, কাউকে কিন্তু ধরতে দিবে না, ও টাচ করতে দিবে না। কিন্তু এখন যেহেতু কাউকে ধরতে দিচ্ছে, টিপে দিতে হচ্ছে, টিপে দিলে ভালো লাগে, এটা হচ্ছে গ্রোয়িং পেইন বলে আমরা আরেকটা জিনিস আমরা চিন্তা করি, অথবা ভিটামিন ডি ডিফিশিয়েন্সি যে কোনো একটা হতে পারে। এই জন্য খাবার দাবার একটু নিউট্রিশনাল একটু ভিটামিন ডি রিচ, ভিটামিন ডি রিচ ফুড। আচ্ছা আচ্ছা, এবং এই যে আমরা যেটা জানি যে আসলে পানির পরিমাণটা যদি একটু ভালো মতো গ্রহণ করা যায় সারাদিনে, এক্ষেত্রেও এই ব্যথাটা রিমুভ হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এবং আমরা সবসময় যেটা সাজেস্ট করে থাকি যে ঘুমানোর আগে এক গ্লাস পানি পান করা বা সারাদিনে পর্যাপ্ত পানি গ্রহণ করলেও কিন্তু এই ধরনের ব্যথা থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, যেটা ব্রেস্টে অনেকে যেটা চাকা হয়ে থাকে, এক্ষেত্রে অনেকে আসলে কিছুটা সংকোচ বোধ করে, যেটার কারণে আসলে ডাক্তারের শরণাপন্ন ওনারা হতে চায় না। তো ম্যাম, ছোট্ট করে জানতে চাই এক্ষেত্রে আসলে কী করণীয় বা বাসায় কীভাবে টেস্ট করতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলবো যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা, যেটা আমরা এটা কিন্তু এটাও কিন্তু প্রচারের একটা অংশ আমাদের, যে আপনার মেয়েদেরকে আমরা বলি, যেহেতু আপনি আপনার প্রথম ডক্টর হতে পারেন যে কোনো একটা চাকা খুঁজে পেতে, তো আপনি নিজের ব্রেস্টটা সম্পর্কে জানুন যে আপনার ব্রেস্টের গঠনটা কীরকম, তাহলে আপনি অস্বাভাবিক কিছু যদি আপনার ব্রেস্টে থাকে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন খুব দ্রুত। যেমন আমরা এটার জন্য দুটো পার্ট আছে, যে দেখা, আয়নার সামনে দাঁড়িয়ে দেখা যে আপনার ব্রেস্টের দুটো সাইজ সেম আছে কি না, বা কোনো লাম্প বা কিছু সোয়েলিং অথবা রেড হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া স্কিনটা, এই প্রবলেমগুলো আছে কি না। তারপর ফিল করা, ফিল করে হাত দিয়ে হচ্ছে পালপেট করে দেখা যে আপনার ব্রেস্ট দুপাশে, ডান পাশ বাম পাশ দুপাশে ব্রেস্টটাকে হাত দিয়ে আমাকে দেখতে হবে পরীক্ষা করে যে কোনো লাম্প আছে কি না। এবং যদি মনে হাতে কিছু লেগে যায় বা কিছু অস্বাভাবিক কিছু লাগে, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে আছেন, তারা যে প্রশ্ন করেছেন, কিছু উত্তর দিতে পেরেছি, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ম্যাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও এবং এই করোনার এই সময়টাতেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সঙ্গে আমরা থাকব প্রতি শনি এবং রবিবার 6:40 মিনিটে। সে পর্যন্ত আপনারা চেষ্টা করবেন ভালো থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য। আল্লাহ হাফেজ।